প্রতি বছরের মতো এবছরও সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল। গত 29 নভেম্বর রুমহিয়া অঞ্চলে শুরু হওয়া এই উৎসব চলবে 12 জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নিয়েছে 40,000 উট। 75টি ক্যাটাগরিতে সেরা উটগুলোকে বেছে নেবেন বিচারকরা। এবছর 1.5 থেকে 2 কোটি রিয়াল দাম হাঁকিয়ে নিলামে তোলা হচ্ছে সেরা উটগুলোকে। উট আরব ভূমিতে সবচেয়ে দামি প্রাণী। উটকে বলা হয় মরুর জাহাজ। এই প্রাণী 200 থেকে 300 কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও পানিবিহীন বাঁচতে পারে লাগাতার 10 দিন। এ কারণে মরুভূমিতে উটের রয়েছে আলাদা কদর। উটের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশই এই উৎসব। বেদুইনদের হাত ধরে শুরু হওয়া এই উৎসব এখন বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব। অর্থনৈতিক দিকের সাথে সাথে একে ঐতিহ্য, খেলাধুলা আর বিনোদনের অংশ হিসেবেও বিবেচনা করেন আয়োজকরা। এরই মধ্যে এই উৎসব উপভোগ করতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। ক্যামেল ফেস্টিভ্যালকে কেন্দ্র করে চলতি বছর 10 লাখ দর্শনার্থী আসবেন বলে আশা করছেন আয়োজকরা।